আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হ্যালো প্রবাসী বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা অনেক সুস্থ আছেন। আমরা যারা বর্তমানে সৌদি আরবে বসবাস করি এবং আমরা যখনই ছুটি যাই, ছুটি যাওয়ার সময় অবশ্যই আমাদেরকে এক্সিট টিএনটি বিষয়ে লাগবে, তারপর আমরা ছুটি নিতে পারবো। সো এই এক্সিট টিএনটি বিষয়ের জন্য অবশ্যই সৌদি গভর্নমেন্টকে ফিস পেমেন্ট করতে হবে, অর্থাৎ এক্সিট টিএনটি বিষয় ফি পেমেন্ট করতে হবে। সো যদি আপনাদের সৌদি আরবে ইউরোপীয় ওয়ালেট অ্যাপ থাকে, আপনারা কিন্তু এই ইউপিআই ওয়ালেট অ্যাপের মাধ্যমে সৌদি গভর্নমেন্টকে এক্সিট টিএনটি বিষয়ে টাকা পেমেন্ট করে দিতে পারবেন। সো আপনারা এই ইউপিআই ওয়ালেট অ্যাপের মাধ্যমে কিভাবে এক্সিট টিএনটি বিষয়ে লাগানোর জন্য রিয়েল পেমেন্ট করবেন, আমি এখন কমপ্লিট প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিব। আর যদি আপনারা আমার সাথে নতুন হয়ে থাকেন, যদি সম্ভব আমার সাথে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, কথা না বাড়িয়ে দেখি মূল ভিডিওতে। প্রথমত আপনাদের মোবাইল থেকে ইউপিআই ওয়ালেট অ্যাপটা ফাসকোড দিয়ে লগ ইন করে নেবেন। আমি এখন আমার মোবাইল থেকে লগ ইন করতেছি। ইউপিআই ওয়ালেট অ্যাপটা লগ ইন করার পরে আপনাদের হাতের আঙুল দিয়ে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখানে অনেকগুলি অপশন দেখতে পাবেন, সার্ভিস, দেন অ্যাগেন হাতের আঙুল দিয়ে একটু লেফট সাইডে এভাবে স্ক্রল করবেন। করার পরে অ্যাগেন আপনার সামনে অনেকগুলি অপশন শো হয়ে যাবে। এখানে একটা অপশন শো হইতেছে গভর্নমেন্ট সার্ভিস, এটার উপর একটা ক্লিক করবেন। দেন অ্যাগেন এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে গভর্নমেন্ট সার্ভিস। এখানে দেখতে পাবেন ক্যাটাগরি, সিলেক্ট ক্যাটাগরি, এটার উপর একটা ক্লিক করবেন। দেন অ্যাগেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হয়ে যাবে। এখানে সর্বপ্রথম যে অপশনটা আছে রেসিডেন্ট সার্ভিস, এটার উপর একটা ক্লিক করবেন। দেন নিচে দেখতে পাবেন সার্ভিস, প্লিজ সিলেক্ট এ সার্ভিস, এটার উপর একটা ক্লিক করবেন। দেন অ্যাগেন এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। এখানে একটা অপশন শো হইতেছে এক্সিট রিএন্ট্রি ভিসা সিঙ্গেল, এটার উপর একটা ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাবেন ইকামা আইডি, আপনাদের ইকামা আইডিটা এখানে এন্ট্রি করে দেবেন। আমি এখন আমারটা এন্ট্রি করতেছি, আপনারা আপনাদেরটা করে দিবেন ইকামা নাম্বারটা। ইকামা নাম্বারটা এন্ট্রি করার পরে এখানে দেখতে পাবেন ভিসা ডিউরেশন, প্লিজ সিলেক্ট, এটার উপর একটা ক্লিক করবেন। অর্থাৎ আপনারা কতদিনের জন্য ভিসা লাগাবেন, কতদিনের জন্য রিয়েল ফ্যামিলি করতে চান, 30 দিন আছে, 60 দিন আছে, 90 দিন আছে, 120 দিন, 150 দিন, আপনারা যতদিনের জন্য ভিসা লাগাতে চান, সৌদি গভর্নমেন্টকে রিয়েল ফ্যামিলি করতে চান, ততদিন এখানে সিলেক্ট করে দেবেন। আমি এখন 30 দিন দেখিয়ে দিতেছি, 30 দিন, 1 মাসের জন্য। দেন নেক্সট রুপে একটা ক্লিক করবেন। দেখুন 1 মাসের জন্য 200 রিয়াল লাগতেছে। সো আমি একটু দেখি 2 মাসের জন্য কত রিয়াল লাগতেছে। অ্যাগেন গভর্নমেন্ট সিলেক্ট ক্যাটাগরি রেসিডেন্ট সার্ভিস অ্যান্ড সার্ভিস অ্যান্ড অ্যাগেন এক্সিট রিএন্ট্রি ভিসা সিঙ্গেল ইকামা, দেন প্লিজ সিলেক্ট ভিসা ডিউরেশন 60 দিন, নেক্সট। দেখুন 60 দিনের জন্য 200 রিয়াল লাগবে, মানে 2 মাস ভিসা লাগানোর জন্য। সো যদি 3 মাস লাগান তাহলে 300 রিয়াল, 4 মাস লাগালে 400 রিয়াল, 5 মাস লাগালে 500 রিয়াল, যত 1 মাস বাড়বে তত 100 রিয়াল করে বাড়বে ভিসা লাগানোর জন্য, আর তত রিয়াল অটোমেটিক বাড়তে থাকবে প্রতি 1 মাসে 100 রিয়াল করে। সো আপনারা এখানে দেখতে পাবেন কনফার্ম, কনফার্মে একটা ক্লিক করবেন নিচে। দেন আপনাদের ইউপিআই ওয়ালেট অ্যাপের সাথে যে মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করা আছে সেই মোবাইল নাম্বারে 7 ডিজিট একটা ভেরিফিকেশন কোড আসবে, ওটিপি নাম্বার আরে, সেই নাম্বারটা দেওয়ার সাথে সাথে আপনাদের রিয়েলটা সৌদি গভর্নমেন্ট খাতা পেমেন্ট হয়ে যাবে। সো আমি এখন ওটিপি নাম্বারটা ডালতেছি না, কারণ আপনাদের দেখানোর জন্য এই স্টেপ বাই স্টেপ ফলো করছি, শুধু আপনাদের একটু শেখানোর জন্য কীভাবে আপনারা ইউপিআই ওয়ালেট অ্যাপের মাধ্যমে সৌদিতে ভিসা লাগানোর জন্য, এক্সিট রিএন্ট্রি ভিসা লাগানোর জন্য কীভাবে গভর্নমেন্টকে পেমেন্ট করবেন রিয়েল, সেজন্য আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। সো ফ্রেন্ডস, আপনারা যদি এই ইউরোপীয় ওয়ালেট অ্যাপের মাধ্যমে সৌদি গভর্নমেন্টকে রিয়েল পেমেন্ট করেন এক্সিট রিএন্ট্রি ভিসার জন্য, যদি না যান, আপনারা কিন্তু আবার এই 200 রিয়াল বা কত টাকা পেমেন্ট করছেন এটা রিফান্ড করে নিতে পারবেন। কীভাবে রিফান্ড করবেন দেখুন, এখানে গভর্নমেন্ট সার্ভিস এর উপরে একটা ক্লিক করতেছি, এই যে একটা অপশন আছে রিফান্ড, এটা রিফান্ড করে নিতে পারবেন। আপনারা কোন ক্যাটাগরিতে সৌদি গভর্নমেন্টকে রিয়েল পেমেন্ট করছেন সেই ক্যাটাগরি ফলো করে আপনারা এই কামা নাম্বার ডেলে আপনারা ওই রিয়েলটা রিফান্ড করে নিতে পারবেন। যদি আপনারা সৌদি গভর্নমেন্টকে রিয়েল পেমেন্ট করে দিয়েছেন বা এখন আপনারা ছুটি যাচ্ছেন না, সো আপনারা ওই 200 রিয়াল বা কত রিয়াল পেমেন্ট করেছেন ওটা ওয়াপাস নিয়ে আসতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে। সো ফ্রেন্ডস, আমার এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে আমার এই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। এতক্ষণ ফার্স্ট থেকে দেখার জন্য ধন্যবাদ। দেখাবো অন্য কোনো শিক্ষণমূল্য ভিডিওতে সৌদি আরবে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।